আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংসের রেসিপি দেখাবো। তা তার আগে হাঁসটা কিনে আনা হয়েছে এটা রান্না করার জন্য, বাট আয়ান এটা কিছুতেই জবাই করতে দেবে না, তো ঘুমাইছে পর হাঁসটা জবাই দেওয়া হয়েছে। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। তা আমরা প্রথমে দিয়ে দিছি তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ দিয়ে ভালোভাবে নেড়ে নিছি। দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরার বাটা দিয়ে ভালো করে মিশিয়ে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই ভালোভাবে কষাতে হবে, আমার মা বলে যত ভালো কষানো হবে তত রান্না বেশি মজা হবে। তো আপনার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিছি, তখন দেখবেন যে তেলগুলো উপরে উঠে এসেছে, তখন মনে করবেন যে কষানো হয়ে গেছে। এখন আমরা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কিন্তু আমরা কোনো পানি দিইনি, এমনিতেই পানি উঠে আসবে, তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন কতটা পানি ছেড়ে দিছে, এখন আমরা আবার ঢেকে দিব, ঢেকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন এরকম তেল তেল ভেসে উঠেছে উপরে, তখন মনে করবেন যে মাংসটা অকষানো হয়ে গেছে। এখন আমরা এতে আস্ত রসুন দিয়ে দিব 5-6টি। অবশ্যই এইভাবে রান্না করবেন, আর এই রসুনটা কিন্তু একদম রসুনের গন্ধ আসে না, কোনো সমস্যা নাই। যে অনেকে ভাবতে পারেন রসুনের কাছে স্মেলটা আসে কি না, একদমই না। আর রসুনটা খাওয়ার পর আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা রসুন না অন্য কিছু। রসুনটা দেওয়ার পর হালকা নেড়ে মিশিয়ে তারপরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতেই রসুন সিদ্ধ হয়ে যাবে, আর মাংস যতটুকু সিদ্ধ বাদ ছিল ততটুকু সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পানি একদম শুকিয়ে যায়। একদম শেষের দিকে ঢাকনাটা উঠিয়ে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। আমাদের রান্না প্রায় শেষ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আপনাদের কমেন্টস পেলে আমার উৎসাহটা আরও বাড়বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং সবার জন্য দোয়া রইল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।